নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলকে কিন্তু নিতে হবে খুবই সাহসিকর সিদ্ধান্ত, কারণ আমি বলতেই পারি আইপিএল 2024-এ সব থেকে শক্তিশালী দল কিন্তু কেকেআর ছিল। এবং যেহেতু আইপিএল 2025-এ হবে মেগা অকশন, তাই কেকেআর এর কাছে কোনো উপায় নেই, কেকেআরকে সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিতেই হবে। আইপিএল এর নিয়ম অনুযায়ী 4টে প্লেয়ার রিটেন করা যায়, তবে আশা করছি বিসিসিআই কে যে সবাই রিকোয়েস্ট করেছিল যে যাতে 6টা থেকে 8টা প্লেয়ার রিটেন করা যায়, সেটা যদি করে তাহলে তো ভালোই, তবে যদি সেটার পারমিশন না দেয়, 4টে প্লেয়ার রিটেন করতে হয়, তাহলে কিন্তু কেকেআর কে অনেক সমস্যার মুখে পড়তে হবে। ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তিনি কিন্তু তার একটি ভিডিওতে জানিয়েছেন কেকেআর তারা কোন 4টে প্লেয়ারকে রিটেন করবে। প্রথমত আকাশ চোপড়া তিনি বলেছেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে রিটেন করবে, কারণ আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে কখনোই ছাড়তে চাইবে না। তাই তিনি প্রথম প্লেয়ারটার নাম বলেছেন শ্রেয়াস আইয়ার, দ্বিতীয় প্লেয়ারটার নাম তিনি বলেছেন সুনীল নারিন, বলেছেন লাস্ট সিজন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন, তাই কখনোই সুনীল নারিনকে ছাড়তে চাইবে না কেকেআর। এবং সুনীল নারিন 12টা বছর ধরে একই রকম খেলে যাচ্ছে, ম্যাচ উইনার, তাই দ্বিতীয় প্লেয়ার সুনীল নারিন, তৃতীয় প্লেয়ার আন্দ্রে রাসেল, কারণ রাসেল তিনি ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, যখনই বল করতে আসে তখনই বড় বড় উইকেট নেয়, তার পাশাপাশি তিনি 6-4 মেরে কিন্তু একাদমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তাই 3 নম্বর প্লেয়ার রাসেলকে রিটেন করবে। এবং 4 নম্বর প্লেয়ার আকাশ চোপড়া তিনি রিঙ্কু সিং এর নামও নেননি, ভেঙ্কটেশ আইয়ারের নামও নেননি, তিনি বলেছেন বরুণ চক্রবর্তীকে কেকেআর রিটেন করতে পারে, কারণ বরুণ চক্রবর্তী কেকেআর এর জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে। তাই আকাশ চোপড়া তিনি কিন্তু এই 4টে প্লেয়ারকে রিটেন করেছেন, শ্রেয়াস, নারিন, রাসেল আর বরুণ চক্রবর্তী, এবং তিনি ভেঙ্কটেশ আইয়ার আর রিঙ্কু সিংকে কিন্তু রিলিজ করে দিয়েছে। তো আমি বলবো যদি ভেঙ্কটেশ আইয়ার আর রিঙ্কু সিংকে কেকেআর রিলিজ করে, তাহলে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুই প্লেয়ারকে টার্গেট করবেই, কারণ আমরা দেখেছি কেকেআর প্লেয়ার ছাড়লে সেই প্লেয়ার আরসিবি কেনেই কেনে। তাই যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে কিন্তু একটা 3 নম্বর প্লেয়ার লাগবে, যে 3 নম্বরে ভালো সেটেল হবে, 6-4 মারতে পারবে, এবং আমরা দেখেছি ভেঙ্কটেশ আইয়ার কিন্তু 3 নম্বরে কেকেআর এর জন্য একই রকম কাজ করেছে, 3 নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছে, একটা স্টেবিলিটি দিয়েছে, তাই ভেঙ্কটেশ আইয়ারের জন্য কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঝাঁপাতে পারে। আর একটা হচ্ছে রিঙ্কু সিং এর জন্যও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঝাঁপাতে পারে, কারণ রিঙ্কু সিং তার জন্য তো সবাই ঝাঁপাবে, কিন্তু আরসিবি বেসিস করে ঝাঁপাবে, কারণ দিনেশ কার্তিক প্রথমত রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, তাই তাদের একটা ভালো ম্যাচ ফিনিশার লাগবে, তাই আরসিবি কিন্তু এই দুই প্লেয়ারের জন্য ঝাঁপাতে পারে। তো এইবারে আমি বলবো বিরাট কোহলি কি মেগা অকশনে দল বদল করতে পারে, অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেক এক্সপার্টই কিন্তু মনে করছেন বিরাট কোহলি এবার কিন্তু মেগা অকশনে দল বদল করতে পারে, তবে আমার মনে হয় না বিরাট কোহলি মেগা অকশনে দল বদল করবে, কারণ বিরাট কোহলি তার যদি দল বদল করার হতো তাহলে তিনি অনেকদিন আগে দল বদল করতেন। তাই যতই যাই হোক বিরাট কোহলি কিন্তু আরসিবি দলেই থাকবে এবং বিরাট কোহলিকে আরসিবি অবশ্যই রিটেন করবে। এইবারে বলি রোহিত শর্মা তাকে কি সত্যি কেকেআর দল সই করবে, এই মুহূর্তে কিন্তু বাজার একটাতেই গরম যে রোহিত শর্মা তাকে কেকেআর সই করবে। এবং রোহিত শর্মা তিনিও নিজে ইন্টারভিউতে জানিয়েছিলেন যে মুম্বাইয়ের পরে তিনি যদি কোনো দলের ক্যাপ্টেন হতে চান সেটা হচ্ছে কেকেআর, কারণ ইডেন গার্ডেনে তার খেলতে খুব ভালো লাগে এবং তিনি কলকাতা থেকে অনেক ভালোবাসা পেয়েছেন, তাই তিনি বলেছেন যে তিনি দ্বিতীয় দল যদি হয় তাহলে সেটা কেকেআর দলে যুক্ত হতে পারেন। এবং এই বছর চলতি আইপিএলে কিন্তু যখন কলকাতার মুম্বাইয়ের যখন খেলা হয় তখন কিন্তু রোহিত শর্মা কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছেন, এবং যেহেতু রোহিত শর্মা অভিষেক নায়ারের সঙ্গে একটা কনভার্সেশনে বলেছে এ তো মেরা লাস্টে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু বলেছেন তার মুম্বাই ইন্ডিয়ানসও হয়তো লাস্ট, কারণ রোহিত শর্মা এই মুহূর্তে আমার মনে হয় না আইপিএল ছাড়বে, কারণ তার বয়স বেশি নয়, এখনও 3-4 সিজন আরামসে রোহিত শর্মা আইপিএল খেলতে পারবে, তাই যেহেতু তিনি বলেছেন এর সাল মেরা লাস্টে, তাই মনে হচ্ছে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বে। এবং যেহেতু কেকেআর অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গেই কথাটা বলেছেন, তাই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স দলের কিন্তু জার্সি পরে রোহিত শর্মাকে আমরা দেখলেও খুব একটা অবাক হব না। তাই মেগা অকশন যা কিছু হতে পারে, যে কোনো প্লেয়ার যে কোনো দলে আসতে পারে, তবে আমি খুবই খুশি হয়ে যাব যদি সত্যি কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মা দ্য হিটম্যানকে সই করতে পারে। তাহলে আবার ভাবুন তো, রোহিত শর্মা তিনিও দৌড়ে দৌড়ে রান নেন না, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে 6-4 মারতে পছন্দ করেন, এবং সুনীল নারিন তিনিও কিন্তু দৌড়ে রান নেন না, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে 6-4 মারতে পছন্দ করেন, কত দুর্দান্ত জুটি হবে, দুজনেই দুপাত দিয়ে 6-4-এর বৃষ্টি করবে, যে রোহিত শর্মা
কেকেআর দলে আসলে একটা স্বপ্নর ব্যাপার হয়ে যাবে, তো আমি অবশ্যই খুশি হব। এবং ইঙ্গিত কিন্তু প্রচুর আছে যে কেকেআর দলে রোহিত শর্মা অবশ্যই আসতে পারে। তো রোহিত শর্মা কেকেআর দলে আসলে আপনি কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অ্যাক্ট অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।